হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সো এই ভিডিওটি একটি রিকোয়েস্ট ভিডিও যদি এই বিষয়ে আপনার কোনো ইন্টারেস্ট না থাকে সো আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন তো আজকের এই ভিডিও মধ্যে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে বা অ্যান্ড্রয়েডের মাধ্যমে একটি আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট বা যে কোনো কাজের জন্য একটি প্রফেশনাল ইন্ট্রো কি করে বানাবেন সো বেশি সময় নষ্ট করবো না আমি যদি আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অল হেল্প ইউটিউবকে প্রেস করুন লজ ভিডিও সবার আগে দেখার জন্য ও প্রফেশনাল ইন্ট্রো সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইউটিউবের জন্য প্রফেশনালভাবে বা ওয়েবসাইটের জন্য প্রফেশনাল ভাবে ইন্ট্রো কিভাবে বানাবেন অ্যাজ এ ইন্ট্রো সো জাস্ট আমি আপনাদের খুব সবথেকে সহজ পদ্ধতিটা এখানে দেখাবো যেটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে খুব সহজে করা সম্ভব তো জাস্ট এখানে আমি দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন সো আপনাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশানটার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো সো আপনি ওটা ডাউনলোড করে নিন সো ডাউনলোড করার পর এটা ওপেন করবেন ওপেন করার পর কিছু পারমিশন চাইবে পারমিশানগুলোকে অ্যালাউ করে দেবেন সো পারমিশন এলাও করার পর ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে এই যে প্লেয়ার অপশনটা আছে এরপর একবার ট্যাপ করবেন দেন এখানে আপনার চ্যানেলের বা ওয়েবসাইটের যে নামটা সেটা লিখবেন সো জাস্ট আমি একটা লিখে দিচ্ছি তো আমি এখানে লিখবো অল হেল্প বাংলা সাপোজ সো আমি এখানে অল হেল্প বাংলা লিখলাম যেখানে ক্রিয়েটের উপর ক্লিক করলাম ক্রিয়েটের উপর ক্লিক করার পর এখানে কিছু কিছু পেয়ে পেয়েছেন সো ফার্স্ট অফ অপশন হচ্ছে এই যে লেখাটা আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দেবেন কিনা সো সেই ইমেজটা দেওয়ার জন্য আপনি জাস্ট ক্যামেরায় ক্লিক করে ছবি তুলে দিতে পারেন নেক্সট গ্যালারি থেকে দিতে পারেন তারপরটা হচ্ছে প্লে তারপর হচ্ছে ডিলিপ সো জাস্ট আমার কোনো পিছনে ছবি দেবো না প্লেতে ক্লিক করি তো প্লেতে ক্লিক করার পর একটু সময় নেবে সো এখানে দেখুন কিন্তু বিভিন্ন স্টাইল দেওয়া রয়েছে বিভিন্ন কালার দেওয়া রয়েছে সেরকম কিন্তু আমার প্রফেশনালভাবে একদম ইন্ট্রো তৈরি হয়ে গেলো জাস্ট একটু সময়ের মধ্যে সো আমি নেক্সট চলে যাই সো দেখতে থাকুন কোনটা ভালো লাগে সো এ একটা ইন্ট্রো এ একটা ইন্ট্রো এখানে বিভিন্ন রকম স্টাইল দেওয়া আছে এই অনুযায়ী আপনার ইন্ট্রোটা চলবে সো এখানে আপনি স্টাইলটাকে চেঞ্জ অর্থাৎ কালারটাকে চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকম কালারফুল জিনিস দেওয়া আছে সো আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন রকম আপনাকে এখানে ক্রিয়েট করে দেওয়া হচ্ছে সো জাস্ট আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করবেন এটা বেশ ভালোই লাগছে দেখতে এটা সো কিছু দেখে নিই ট্রেলারের এখানে চলে যায় বাহ এটা তো বেশ ভালোই লাগছে অ্যাজ এ প্রফেশনাল ইন্টারোয়ের লাগছে সো আমি জাস্ট এই এই ইন্টারোটা দেখা যাক সো এই ইন্ট্রোটা আমার পছন্দ হয়েছে সো সাপোজ আপনি ইন্টো বানিয়ে ফেললেন ইন্টো বানানোর পর ইন্টোটাকে সেভ করবেন কীভাবে সো আপনি এখানে কালারটাও চেঞ্জ করতে পারেন এখানে একটা সেটিংস আছে যেটা হচ্ছে যে আপনি এখান থেকে ক্লিক করে এর যে সাইজ আর ফর্মারটাকে চেঞ্জ করতে পারবেন সো আমার এটাই এটাই দরকার স্কোয়ারই দরকার ল্যান্ডস্কেপ দরকার নেই সো ল্যান্ডস্কেপ করলে কোনোরকম হবে সো সাইজ আমার এটাই দরকার আপনি যদি ফুলে এসে চান তো হাজার আশি বিই করতে পারেন সো জাস্ট আমি ওকে করলাম ওকে করার পর এখানে একটি অপশন পাবেন এই যে জ্যোতি চিহ্ন এখানে একটু অপশ এখানে দুটো অপশন দেবে সেভ এস জিআইএফ সেভ অ্যাস ভিডিও তো আমি ভিডিওর উপর ক্লিক করবো ধরুন দেখুন কিন্তু টাইমিং চলছে তার মাধ্যমে আপনার যে প্রোজেক্টটা বা ইন্ট্রোটা খুব সহজে আপনি তৈরি করে ফেললেন অ্যাজ এ প্রফেশনাল সো আশা করছি এই ইন্ট্রোটি বানানোর যে পদ্ধতিটি বা এই জিনিসটি আপনার ভালো লেগেছে এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে তো ভালো লাগলে লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও করার ইচ্ছাটা বাড়তে থাকে প্রতিদিন ভিডিও আনার ইচ্ছাটা বাড়তে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধ করে যানোর সময় শেয়ার করবেন তো চেষ্টা আমি করে আপনাদের এটা অফ করে দিয়ে আমি আপনাদের ইন্ট্রোটা জাস্ট দেখিয়ে দিচ্ছি একবার সো আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই দেন আমি ভিডিও সেকশনে যাওয়ার পর এখানে দেখছেন ইন্ট্রো টেক্সট বলে একটা অপশান পাচ্ছেন সো আমি ইন্ট্রো টেক্সটের উপর ক্লিক করি সো দেখুন কিন্তু এখানে আমার ইন্ট্রোটা কিন্তু তৈরি হয়ে গেল জাস্ট খুবই ইজিওয়েতে সো ইন্ট্রোর মধ্যে একটাই অসুবিধা হচ্ছে এটাই হচ্ছে যে আপনি যখন ইন্ট্রো এডিট করবেন তখন কোনো গান লাগানো বা গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু দেওয়ার কোনো অপশান ওখানে নেই সো আপনি এটা কাইনমাস্টার থেকে বা পাওয়ার ডাইরেক্টার থেকে করতে পারেন আপনি যদি চান যে আমি কীভাবে ভিডিও এডিট করি এবং কাইনমাস্টার নিয়ে বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস যে ডবল রোল ভিডিও এডিটিং কী করে তারপরে ম্যাজিক ভিডিও এডিটিং কী করে করে এগুলো যদি আপনি চান মোবাইলের মাধ্যমে কী করে করবেন একটি অ্যাপের মাধ্যমে সো আপনি আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই টিউটোরিয়ালগুলো দিয়ে দেবো সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কিছু প্রশ্ন থাকলে বা কোনো কিছু অসুবিধা থাকলে ভা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে বলতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই টাইপরটা নড়ে যাচ্ছে ভাই বারবার শিখতে থাকুন জানতে থাকুন আর আমাদের সঙ্গে বলতে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম